কলেজের ছাত্র নামধারি যুবক দেশি অস্ত্র সহ আটক। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ছাত্র নামধারী এক যুবক আটক হয়েছে, যার ব্যাগে ছিল একটি দা। সোমবার সংঘর্ষ চলাকালে কাঁধে ব্যাগসহ ওই যুবককে আটক এবং সেই ব্যাগ খুলে দা বের করে ভিডিওটাই ভাইরাল হয়েছে। ব্যাগে কেন দা, এ প্রশ্নের জবাব দিতে পারছিলেন না ওই যুবক নিজেও। যারা ওই যুবককে আটক করেন তারা নানা প্রশ্ন করতে থাকেন, তাদের নাম থেকে শুরু করে তার বাড়ি কোন বিভাগে পড়েন সেসব বিষয়ে নানা জবাব দেন তিনি। ওই যুবক জানান তার নাম জিফার, তিনি নিজেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেন।